আজকে লোকসভাতে হুইপ আছে সমস্ত ভারতীয় জনতা পার্টির সাংসদদের হাজির থাকতে হবে সেই কারণে অমিতজির প্রোগ্রামও পরিবর্তন হয়েছে স্মৃতিজির প্রোগ্রামও পরিবর্তন হয়েছে বাতিল হয়নি কিন্তু এখানকার কর্মীদের সমর্থকদের বিধানসভা কমিটির সূর্য ভাই সহ তার পুরো টিম সবার উৎসাহে যেহেতু সমস্ত আয়োজন শেষ হয়ে গিয়েছিল তাই আমরা এখানে সমবেত কর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখব নির্বাচনী প্রচার 30 তারিখ সন্ধ্যে 6:30টায় শেষ হবে তার আগে 29 তারিখ দোল পূর্ণিমা আছে আপনাদের এই বিধানসভা কেন্দ্রে অনেক জাতীয় নেতা নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সেলিব্রিটি এবং আমি নিজেও আমি ওদিকে গুড়গ্রাম মোহাম্মদপুরের দিকে একটা সভা এবং চৌখালীর দিকে একটা সভা বা বরস থেকে চৌখালী রোড শো সবই হবে আমরা করব সময় আছে আমরা এখন প্রথম পর্যায়ে যে নির্বাচন হবে কাঁথিয়েগড়া এলাকায় সেটাতে বিশেষভাবে জোর লাগিয়েছি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 24 তারিখে কাঁথিতে আসছেন আর 25 তারিখে আপনাদের আমি আমন্ত্রণ করছি তেখালিতে লৌহ পুরুষ যোগী আদিত্যনাথ আসছেন আপনাদের বলছি আর এই বিধানসভাতেও আরো ভালো বড় প্রোগ্রাম ভালো ভাষণ সব হবে সব ব্যবস্থা আমি করব আমি এখানকার প্রার্থী পুলককান্তি গুড়িয়াকে শুভেচ্ছা জানাই আমাদের দলে এবারে অনেক বাংলার সাংস্কৃতিক কর্মীরা যোগদান করেছেন তার মধ্যে বনিকে কালকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম বনি চলে এসেছে বনি সেনগুপ্ত তাকে আমি শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আর আমাদের বালক শিল্পী আপনারা জানেন সিরিয়ালে বা সব জায়গায় দেখেন সোহেল ভাই তিনিও 31 জানুয়ারি জয়েন করেছেন অমিত শাহজির আশীর্বাদ নিয়ে স্মৃতি ইরানির হাত দিয়ে হাওড়াতে তারা এখানে এসেছেন সর্বোপরি এই সবাই আসার জন্য কাল রাত্রে আমাকে নির্দেশ দিয়েছে বলবো কারণ আমি পার্টির কর্মী আমার সভাপতি নবারুণ নায়ক আমি এখানে এসে গেছি এছাড়াও প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতি জয়দেব মিদ্যা দাস সহ জয়দেব মিদ্যা সহ বহু নেতৃত্ব আছে আমি আলাদা করে নাম বলছি না আমি প্রথমেই তৃণমূল কংগ্রেসের দৈন্য দশার দিকে তাকাচ্ছি চণ্ডীপুরের এমএলএর কি হলো এমএলএ তো আমার মতো তৃণমূল ছাড়েনি এমএলএ তো সুস্থ আছে স্বাভাবিক আছে কাজের মানুষ কাছের মানুষ প্রতীক পেল না কেন কি এমন গন্ডগোল হয়ে গেল চৌখালী বাজারের বাড়িটা খুব চোখে লাগছে না কন্ট্রাকচুয়াল চাকরি থেকে সিভিক পুলিশ ক্লাবের গ্র্যান্টে সব জায়গায় কাট 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 মানি ওই জন্য তৃণমূল চণ্ডীপুরের লোককে ধোকা দেওয়ার জন্য নতুন বোতল পুরনো মদ একটু লোক যদি বিভ্রান্ত হয়ে উতরে দেয় উতরানোর কোনো জায়গা নেই ওই কেলেঘাইর ওপার থেকে যা ওই নদীর ওপার থেকে যা লিড আসবে পুলক গুড়িয়ার গুড়িয়া যা লিড আসবে ওখান থেকে ওই দিক থেকে আপনাদের শুধু এই 10টা অঞ্চল এখানে ঠেকাতে হবে ওসমানপুর আর চৌখালির একটা দুটা ঠেকিয়ে দেন কুলবাড়ি সব হয়ে যাবে কোনো চিন্তা নেই আমি পাশে আছি তো পাশে আমি আছি তো নন্দীগ্রামে মাননীয়াকে হারাবো তাই তো অত চিন্তার কোনো কারণ নেই এই প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল কংগ্রেস তোষণবাজ তুষ্টিকরণ হঠাৎ করে এখন চণ্ডীপাঠের কথা মনে পড়েছে 9.5 বছর ধরে তোষণ করে দুর্গাপূজার বিসর্জন মন্দ
উলবেড়িয়া সরস্বতী পূজা বন্ধ শুনবেন নাকি চণ্ডী মন্ত্র শুনবেন আমি চণ্ডী আর সরস্বতী দুটো শুনিয়ে দিই নাকি যুগ সবই তো না এই তো হচ্ছে এর অবস্থা এদেরকে তাড়ান এসএসসি এর পরীক্ষা হয়নি দু কোটি বেকার আর আমরা এলে সব চিটফান্ডের টাকা ফেরত দেবো তিন কোটি লোকের টাকা মেরেছে তৃণমূল কংগ্রেস চিটফান্ডের সারদা আরজ এই চণ্ডীপুরে এক লক্ষ লোকের টাকা মেরেছে বিজেপিকে না আনলে আপনাদের কোন আগামী দিনে নিস্তার নেই আমি আপনাদের বলছি এবং আমার মেরুদণ্ডটা সোজা আমি মেদিনীপুরের ছেলে গ্রামের ছেলে জেলার ছেলে আমি এই কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছি তারপরে এই তোলাবাজ ভাইপোকে দেখছেন তো একজনকে জয়শ্রীরাম বলে রেখে যায় আরেকজনকে তোলাবাজ আপনি বলুন তো কোনো অধিকার আছে আচ্ছা আমাকে আমার নয় বাপ তুলে এসছে দইসাইতে গিয়ে বলছে তোর বাপ আয় শিশির অধিকারীকে আপনারা চেনেন শিশির বাবু থাকবে মোদিজির সভায় অপেক্ষা করো আমি আরো আগে বলবো অমিতজির সভায় চলে যেতে 21 তারিখে এগারাতে সভা আছে আমি আপনাদের কাছে বলবো এই তোলাবাজ ভাইপো গত পরশুদিন বিদ্যাসাগর আর মাতঙ্গিনী হাজরাকে অপমান করে গেল আপনি বলুন বর্ণ পরিচয় স্রষ্টা কি ভাষণ কি ভাষণ ওর ভাষণ আমি শোনাবো না বেশি গুরুত্ব পেয়ে যাবে ক্লাস 12 পাস লোকের বেশি ভাষণ শোনাতে নেই তারপর তো এখন আর দুয়ারে সরকার নেই দুয়ারে সিবিআই বলছে বর্ণ পরিচয় ষষ্ঠা বিদ্যাসাগর মাতঙ্গিনী হাজরা এটা মাতঙ্গিনী হাজরাকেও অপমান এবং বিদ্যাসাগরকে অপমান আপনারা জোট বাঁধুন তৈরি হন আমরা নন্দীগ্রাম আন্দোলন করে পথ দেখিয়েছি আমরা মেদিনীপুর আমরা পূর্ব মেদিনীপুর ১৬টা আসনই নরেন্দ্র মোদীকে দেব ডবল ইঞ্জিন সরকার হবে এবং কেন্দ্রে রাজ্যে একই দলের সরকার হবে কোন বিচলিত হওয়ার কোনো কারণ নেই প্রত্যেক বছর এসএসসি বেকার যুবকের কর্মসংস্থান পিএম কিষাণ চালু আয়ুষ্মান ভারতের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা গোটা ভারত ব্যাপী এই কর্মসূচি এবং শিল্পায়ন মানুষের অধিকার আর সর্বত্র কাটমানি তোলাবাজি সিন্ডিকেট রাজকে খতম করা এটাই হলো ভারতীয় জনতা পার্টির আগামী দিনের লক্ষ্য তাই আপনারা এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে সরিয়ে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে পুলককান্তি গুড়িয়াকে নির্বাচিত করে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবেন আমার দুটার সময় ভাজা চাউলিতে সভা ছিল আছে ৪টার সময় দক্ষিণকাতির মাঝনাতে সভা আছে তারপরে উত্তরকাতির আরো একটি জায়গায় সন্ধ্যায় সভা আছে স্বাভাবিকভাবে আমি সকাল থেকে ভেটুরিয়া খোদামবাড়িতে ছিলাম তা আমি আপনাদের কাছে অনেকবার আসব এবং যাতে পুলককান্তি গুড়িয়া একেবারে ভূমিপুত্র একটা কর্মীকে বিজেপি প্রার্থী করেছে একটা কর্মীকে সংগঠককে বিজেপি স্বীকৃতি দিয়েছে আর এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তার ধারে পাখাসে আপনারা কেউ এখানকার কৃষক পরিবার সাধারণ মানুষ মায়েরা দিদিরা বোনেরা পৌঁছাতে পারবেন না এই রকম এমএলএ আপনাদের দরকার নেই আমাদের শ্রমিক ভট্টাচ দারুণ বলে দাদা আমাদের পার্টির মুখপাত্র প্রাক্তন বিধায়ক আমার অনুরোধে আমি যখন কালকে শুনলাম স্মৃতি ইরানি পার্লামেন্টে থাকবে তখন বনিকেও বলেছিলাম সোহেলকেও বলেছিলাম আমি নিজেও এসে ১০ মিনিট বলে গেলাম শ্রমিকদার কথা শুনে আপনারা বাড়ি ফিরবেন সবাই মিলে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে
বন্দে মাতরম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। পুলো গুড়িয়ার কত আছে মেশিনে? ও এখনো প্রত্যাহার কমপ্লিট হয়নি। আমার এক নম্বরে আছে, ও নন্দীগ্রামের আত্মীয়দের বলে দিবেন। একে আছে অধিকারী শুভেন্দু, পদ্ম ফুলে বোতাম টিপতে। আমি হারিয়ে দিব, চিন্তা নেই, চিন্তার একদম করবেন না। উনি আমার কাছে কোনো বড় প্রার্থী নয়, আমি তো সয়েলের লোক, ডিপ রুটেড, নন্দীগ্রামে একদম ইচ্ছত লাভ দিয়েছি, আমাকে পারবেনি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, মনি একটু বলবে আর শ্রমিকদের কথা শুনে সবাই আস্তে আস্তে ফিরবেন একটু আর।